দীর্ঘ একটা সময় আপনারা পার করেছেন, তো একটু পেছনে নিয়ে যেতে চাই এবং খুব স্বাভাবিকভাবে প্রশ্ন চলে আসে, এই মানুষটিকে যখন আপনি আপনার জীবনের সাথে জড়িয়ে ফেললেন, নিশ্চয়ই অনেক বেশি ফোকাস আপনাদের উপর ছিল তখন, চারপাশের মানুষজন আপনাদেরকে নিয়ে কথা বলছেন, এই ব্যাপারটি সেই সময় আপনি কিভাবে ম্যানেজ করেছেন? ফ্র্যাঙ্কলি স্পিকিং, আমার কিন্তু শুরু থেকেই এটা মাথায় ছিল না যে আফজাল সেলিব্রিটি। আমি ওকে পছন্দই করেছিলাম মানুষ হিসেবে জেনে চিনে। এবং আমার মনে হয় যে আরও একটা বিষয় হচ্ছে কি, যে এই মুহূর্তে আমার মনে পড়ছে এই মানুষটির কথা, বিশেষ করে সেটা আমার শাশুড়ি, যাকে আমি মায়ের ডাকতাম, যিনি এখন নেই। আমার খুব অবাক লাগে, উনি স্কুল শিক্ষিকা ছিলেন, যে ওই সময়টা যখন আমি আগ্রহ প্রকাশ করেছি, আমি আসলে সরাসরি প্রস্তাব করেছিলাম বিয়ের জন্য, তখন তার কাছ থেকে যে সম্মান প্রাপ্ত হয়েছিলাম সেটা আমার জন্য অত্যন্ত বিশেষ। মানে ও কি ভাবতো সেটা নিশ্চয়ই গুরুত্বপূর্ণ, কিন্তু মা ওরা মাত্র তিন ভাই বোন, এবং মা যেভাবে 71 সালে আমার শ্বশুরকে মেরে ফেলা হয়েছে, সুতরাং যেভাবে সন্তানদের লালন পালন করেছেন, সেই সময় তার ছোট কন্যা, আমি অভিনেতা, তাকে বিয়ে করতে চাইছি, আমি মনে করি তার ভূমিকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। সেই সময় আপনি যখন প্রস্তাবটি দিয়েছিলেন তার কাছে, কি বলেছিলেন, আপনার কি খেয়াল আছে? আমি যদি তখন না বলতাম, ও তার পরদিন ওর সকালে দেশের বাইরে চলে যাওয়ার কথা। আচ্ছা, তো সুতরাং আমার একটা মনে হয়েছিল যে যদি আমি এটা সত্যিই বলতে চাই, তাহলে এই হচ্ছে রাইট টাইম, এবং এটা যদি আমি মিস করি তাকে হয়তো আর কোনোদিনই বলা হবে না। সুতরাং ওই ধরনের ট্রেসপারেশন ছিল, সে কারণে খুব সহজে বলতে পেরেছিলাম। আপনার চারপাশে এত এত চেনা মুখ, এত চেনা মানুষ, আপনার কাজের সুবাদে এতজনের সাথে পরিচয়, বন্ধুত্ব হয়েছে অনেকের সাথে, সবাইকে সাইডে সরিয়ে দিয়ে ভাবির মধ্যে মুগ্ধতার কোন বিষয়টি যেটা আপনাকে তার প্রতি আকৃষ্ট করেছে? সাইডে সরিয়ে দিয়ে কথাটা বললে কেন, এটা তো আমার আপত্তি আছে। বিবাহের আগে যারা পছন্দ করত, বিবাহের পরে তারা অপছন্দ করে, বিষয়টি কিন্তু এরকম না। কারণ আমার কাছে মনে হয়েছে যে প্রত্যেকটি সম্পর্ক চিরকালের, এবং সেটা সম্মানের এবং মর্যাদার। ওই যে দূরে সরিয়ে দেওয়ার বিষয়টা, তুমি এটা ব্যাখ্যার জন্য আমি এটা বললাম। আর সেটাকে আমি চিনতাম, চেনা মানে আমার সঙ্গে ওর বয়সের যে ব্যবধান, সেই ব্যবধান অনুযায়ী কখনো কিন্তু আমার মস্তিষ্কে এটা আসি নেই যে এই মেয়েটিকে আমি বিয়ে করতে পারি, কখনো সেটা ভাবিও নাই। বিষয়টা হচ্ছে যে আচ্ছা, যদি এরকম একটা সম্পর্কে যেতেই হয় তাহলে একটা দৃষ্টিভঙ্গির প্রয়োজন আছে। তো সেই অর্থে একটা ধারণা ছিল যে হয়তো আমাকে অনেকটাই জানে।